শুভ দুপুরবেলা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালোকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক ভরত ভাই আপনার সঙ্গে আছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল। কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে গত বছর হয়েছে। আপনি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন, আমি সাংবাদিক ভরত ভাই আপনার সঙ্গে আছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আত্মপ্রসূতা। তাহলে তো আমরা বলতে পারি যে আপনার দাদা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আমিরুল হক। আমিনুল হক ভাই, আমি যদি আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো আমিনুল কাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমিন ভাই কিন্তু একদিনের ধরে হয় নাই, হাঁটিয়ে একটু কপা করে কিন্তু প্ল্যাটফর্মে আসছেন। আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমানে আমাদের কেয়ারটেকার সরকার এখন আসছে, এখন আমাদের বর্তমানে ব্যবসা যে পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন আমিনুল হক সাহেব। যেমন ব্যবসা বাণিজ্য তো আমাদের আগে একটু ভালো হয়ে যাবে, কিন্তু খুব খারাপ ছিল, এখন খুব ভালো হয়েছিল। হ্যাঁ, বর্তমানে যে কাঠের ব্যবসা করে আপনার ভালো পজিশন যাচ্ছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি একজন ম্যানেজার হিসাবে। আমিনুল হক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের যে গাছ এবং কাঠগুলি আসে এগুলি কোথা কোথা থেকে নিয়ে আসেন, এই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরুন। আমাদের এই গাছগুলো আপনার এই আফ্রিকা থেকে আসে, আফ্রিকা থেকে আসে, লোয়া কাঠ যেটা বলে এটা আফ্রিকা থেকে আসে, লোয়া কাঠটা আফ্রিকা থেকে আসে। এখান থেকে মালগুলি কোথায় কোথায় আপনারা ডেলিভারি দিচ্ছেন? আমরা তো এখানে তৈরি করে আবার বিক্রি করি, আবার লোকালি বিক্রি করি। সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল বিভিন্ন জিনিস করেছে, তো সেটা কিন্তু আপনাদের অর্থায়নের টাকা থেকে হয়েছে। কেননা বর্তমানে কেয়ারটেকার সরকার কিন্তু আপনাদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য অনেক কিছু ত্যাগ ভিক্ষা করছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা চ্যানেলের সামনে আছেন, যারা আপনার ক্রেতা আছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরবেন এখানে আসার জন্য। আপনার ঠিকানাটা বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে পাটানপাড়া শিববাড়ি, দক্ষিণ সমাজ সিলেট। আচ্ছা, ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমিনুল হক ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে যাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিন ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমিন ভাই সাক্ষাৎকারটি আমাদের চ্যানেলের মধ্যে ধারণ দিতে পারবেন। ধন্যবাদ।